সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট না দিতে পেরে ফিরে আসলেন বেশ কিছু ভোটার। তারা জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এমনকি বিএলআরওর কাছে থাকা লিস্ট অনুযায়ী তাদের নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট পাঠানো হয়েছে তাতে তাদের নাম নেই। আর এই নিয়েই শোরগোল শুরু হয় নদিয়ার শান্তিপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া জনকল্যাণ কেন্দ্রে 119 নম্বর বুথে। যদিও ওই বিদ্যালয়ে পার্শ্ববর্তী 120, 123, 124 বুথে অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু ভোট না দিতে পেরে এবং বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার কারণে ভোট কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট না দিতে পারা ভোটাররা। স্থানীয় বিজেপির নেতৃত্ব দাবি করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভোটার তাই চ্যালেঞ্জিং ভোটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। যদিও খানিকটা সময় অতিবাহিত হলে জেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে তাদের ভোট প্রদানের সম্মতি প্রকাশ করা হয় বিশেষভাবে। এরপর সকলেই ভোট দিয়েছে বলে জানা গেছে। সমস্যা হচ্ছে, আমি ভেতরে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন এখানে বাইরে থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম। সমস্ত রাজনৈতিক দলের কাছে যেগুলো লিস্ট আছে তাতে আছে, তাদের সব কটাতে রয়েছে, এবং প্রিসাইডিং অফিসারের যে লিস্ট আছে সেখানে আমার নামের বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে দিল না, আমি বাইরে চলে আসলাম। এগুলো সমস্যা এখন বলেছেন সেটা বিষয়ে জানিয়েছি, নাম নথিভুক্ত করেছি। আপনার নাম কি? সোহম দেব। আপনি ভোট দিতে পারেননি তো? আর কার নামে? কোনো ভদ্রলোকের নাম রয়েছে আমার আমার জায়গায়। আচ্ছা আচ্ছা। কিছু কিছু নাম মিসম্যাচ হচ্ছিল, আমরা ওটা দেখলাম, মার্ক কপিতে একটা পেজ একটু ডিস্টার্ব ছিল, সেটা আমরা ওয়ার্কিং কপি থেকে। সেটা কতগুলো মোটামুটি সংখ্যায়? এটা আনুমানিক বেশি না, 5-7 জন চলে গেছে তাদেরকে আমার খবর। এই সমাধানটা কখন হবে মনে হচ্ছে? এখনই হয়ে গেছে। অলরেডি? হ্যাঁ অলরেডি হয়ে গেছে। ওরা বলছে যে ওরা এখনই আসছে। চ্যালেঞ্জিং ভোট নাকি বলে? দুটো না না না, ভোট হয়ে যাবে অটোমেটিক, নরমাল ভাবে, একদম নরমাল ভাবে ভোট। আপনার নাম পরিচয়? কি দায়িত্ব আছে? সমস্যা বিশেষ কিছু নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ছোট ভুলভ্রান্তি ধরা পড়েছে, যেটা আমাদের দলীয় ভোটার পক্ষ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং বিএলএর কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের যারা এসছে প্রিসাইডিং অফিসারের কাছে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না। আমরা প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি, তারা বললেন, তাদের আধিকারিকদের জানিয়েছেন বিষয়টা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করবে। কতজনের মোটামুটি হয়েছে? মোটামুটি এই যাবৎ পর্যন্ত যদি খুবই 7-8 জনের মতো। কি কি বুথ আছে এখানে? এখানে 4টে বুথের ভোট হচ্ছে, 119, 120, 123, 124। এই সবকটা মিলিয়ে কি? না না, সবকটা মিলিয়ে 119 বুথটাতে একটু প্রবলেম দেখা গেছে। লোকেশনটা কোথায় এটা? এটা জনকল্যাণ প্রাইমারি স্কুল, নতুন পাড়া। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ দাস, কাউন্সিলর, শান্তিপুর মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নম্বর 9। আমি অসিত নাগ। দেখুন আপনি, আমি বুথের ভিতরে যাইনি, আপনি দেখুন না কি লেখা আছে এখানে ইনসাইড আমাকে বলা আছে। হ্যাঁ বলুন। আমি অসিত নাগ, শান্তিপুর 86 বিধানসভা, 119 পার্ট। আমার বুথ ভোটার 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 সংখ্যা 819। বুথের মধ্যে যাইনি আমি, দাঁড়ান, কাজ করতে যান। 819 আমাদের এই এই জায়গাটায় অনেক ভোটার, বাইরে যত পেজ আছে ভোটার লিস্টের সম্পূর্ণ পেজের নাম ঠিক আছে, কিন্তু আমাদের কাউন্টারে যেখানে পোলিং এজেন্টের পোলিং হচ্ছে সেই বুথে আমাদের বহুত ভোট বাদ গিয়েছে, ওইখানে গিয়ে নাম পাওয়া যাচ্ছে না। ওইখানে বিশেষ করে ওইখানে মহামেডানদের নামগুলো মুসলিমদের ভেতরে মহিলা পুরুষ এই নামগুলোর মধ্যে ঢুকে গেছে। আমরা এর জন্য, আমার নাম অসিত নাগ, সেই নামটা নেই না, ওইখানে নাম নেই। তার বদলে কি নাম আছে? তার বদলে একজন মুসলিম মহিলার নাম আছে। তাহলে আপনি জানিয়েছেন বিষয়টি সেক্টর অফিসারকে জানিয়েছেন? আমি সেক্টর অফিসার কাছে আমি ফোন করতে পারিনি, এখানে আমরা অবজেকশন করেছি। কি বলছেন ওনারা? কি বলছেন? ভোট কিছু সময় বন্ধ রাখতে সেক্টর অফিসকে। ওনারা কি বলছেন সেটা বলুন। ওনারা ওখানে বললো যে ভোট যেভাবে চলছে সেইভাবেই চলবে। মানে আপনারা এখন ভোট দিতে পাচ্ছেন না এই মুহূর্তে? আমরা ভোট দিতে পাচ্ছি না, অনেক ভোট বাদ গিয়েছে। কতগুলো হবে এরকম? এই যে এখানে এইখানে সকাল 9:55 পর্যন্ত কতগুলো ভোট বলবো? 8টা বাদ গিয়েছে। কি নাম? আপনার নাম কি? আমার নাম অসিত নাগ।